عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى يكون حزو منكبيه নামাজে তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত উঠাবেন। তো এই মাসআলায় আমরা যারা হানাফি মাজহাব বা হানাফি ফিক অনুসরণ করি, তারা তাকবীরে তাহরিমা বলার সময় হাত কান পর্যন্ত উঠায়, আর আহলে হাদিসরা কাঁধ বরাবর হাত উঠায়। তো আহলে হাদিসরা যেভাবে আমল করে সেভাবে আমল করলেও হাদিসের উপর আমল হয়, আমরা যেভাবে আমল করি সেভাবে আমল করলেও হাদিসের উপর আমল হয়। তবে পার্থক্য হলো, আহলে হাদিসরা যেভাবে আমল করে সেভাবে আমল করলে একটি হাদিসের উপর আমল হয়, আর আমরা যেভাবে আমল করি সেভাবে আমল করলে দেখা গেছে সবচেয়ে বেশি হাদিসের উপর আমল হয়ে যায়। এজন্যই আমরা হানাফি মাজহাবকে অনুসরণ করি, কেননা হানাফি মাজহাব যতটুকু সম্ভব সকল হাদিসের উপর আমল করার চেষ্টা করে, কিন্তু অন্য মাজহাবে এরকম না। তবে আমরা এটা কখনোই বলি না যে আমাদের মাজহাবই সঠিক, বাকি যত মাজহাব আছে সেগুলো ভুল। আমরা বলি যে অন্য মাজহাবও সহি, তবে আমাদেরটা আসহ, সবচেয়ে বেশি বিশুদ্ধ, কেননা হানাফি মাজহাব সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করে। শাফি মাজহাবেও তাকবীরে তাহরিমা বলার সময় কাঁধ বরাবর হাত উঠানো হয়। তবে শাফিদের সাথে হানাফিদের যে ইখতিলাফ, এই ইখতিলাফটা আহলে হাদিসদের ইখতিলাফের মতো না, কেননা কোনো মাজহাবের ইমামগণ এই কথা বলে না যে আমাদেরটাই সঠিক, বাকি যত পদ্ধতি রয়েছে সব ভুল, এ কথা কখনোই বলে না। মাজহাবের ইমামগণ বলেন যে আমাদেরটা উত্তম, আবার কেউ বলেন যে আমাদেরটা উত্তম, কিন্তু আহলে হাদিসরা বলে যে না, আমাদেরটাই সঠিক, বাকি যা আছে সব ভুল। আমাদের নামাজই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, হাদিস অনুযায়ী হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের বানানো নামাজ। এজন্য শাফিদের সাথে হানাফিদের যে ইখতিলাফ, এই ইখতিলাফটা আহলে হাদিসদের ইখতিলাফের মতো না। আহলে হাদিসরা এক হাদিসের উপর আমল করে একই বিষয়ে অন্য যত হাদিস রয়েছে সেই সকল হাদিসগুলোকে জাল জয়ীফ বলে বাতিল করে দেয় এবং সেগুলোকে অস্বীকার করে। যেমন এই মাসআলায় তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত উঠাবেন, এই মাসআলায় তারা শুধু বুখারীর এই হাদিসটাই মানে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা ক্বামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন নামাজে দাঁড়াইতেন তো নামাজে দাঁড়ানোর সময় যখন হাত উঠাইতেন, হাত এতটুকু পরিমাণ উঠাইতেন যে হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি, যে দুই হাত কাঁধ বরাবর উঠত। এটা হলো তাদের দলিল। কিন্তু আরও যত হাদিস রয়েছে এই বিষয়ে, সেই হাদিসগুলোকে তারা মানতে রাজি না। যদি মানতো তাহলে কখনো এই কথা বলতো না যে হানাফিদের নামাজ জাল, এটা মানুষের বানানো নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ না। এই কথা তারা কখনোই বলতে পারতো না।